ঘূর্ণিঝড় দানা ক্রমশ গতিবেগ বাড়াতে শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশ মতো 70 জন গর্ভবতী মহিলাকে গঙ্গাসাগরের প্রত্যন্ত এলাকা থেকে নিয়ে এসে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাকর্মীরা মহিলাদের হাসপাতালে নিয়ে আসার সময় তাদের নিরাপত্তার দিকটি খেয়াল রাখেন। গর্ভবতী মহিলার আতঙ্কে আছেন, তখন কি হয়, রাস্তাঘাটে বাস পড়ে যায়, গাড়ি পরিষেবা বন্ধ হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তার জন্য আগেভাগে গর্ভবতী মহিলাদের এখানে সুরক্ষিত রাখার জন্য নিয়ে এসেছি।